আলোচিত ইসলামী বক্তা মাওলানা আমির হামজা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তিনি মুক্তি লাভ করেন। জেলার সুব্রত কুমার বালা জানান, কারাগারে মাওলানা আমির হামজার জামিনের কাগজপত্র পৌঁছানোর পরই যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালের 24 মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আমির হামজাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আমির হামজাকে নেওয়া হয় 5 দিনের রিমান্ডে। কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা যায়, ইউটিউবে প্রকাশিত তার বেশ কিছু বক্তব্য উগ্রবাদ ছড়াচ্ছে, যা শুনে কোমলমতি কিশোর তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সম্প্রতি হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। তারা আরও জানান, 2021 সালের 5 মে সংসদ ভবন এলাকা থেকে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানোর চেষ্টায় সাকিব নামে একজনকে গ্রেফতার করা হলে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় আসামি করা হয় সাকিব শাহ আলী হাসান ও মাওলানা মাহমুদুল হাসান গুণনবীকে। এছাড়া সাকিবের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলার এজাহারে বলা হয়েছে, সাকিবের মোবাইল ফোনে আলী হাসান উসামা, মাহমুদুল হাসান গুণনবী, আমির হামজা, হারুন ইজাহারের উগ্রবাদের বার্তা সম্বলিত ভিডিও পাওয়া যায়, যা দেখে সে উগ্রবাদে আসক্ত হয়। আলোচিত মুফতি আমির হামজা অল্প বয়সেই কোরআনের হাফেজ হন। এরপর তিনি কওমি মাদ্রাসা থেকে মুফতি হন, পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল ও আলিমে অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আল কোরআনের উপর অনার্স ও মাস্টার্স পাশ করেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।